সুপ্রিয় দর্শক ও সুধী, শুভ সকাল সবাইকে। বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার বিআরবি হসপিটালস সরাসরি ডাক্তার অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি, এবং আমাদের সাথে থাকছেন বরাবরের মতোই বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকে আলোচনার বিষয় বিশ্ব কণ্ঠ দিবস। 16 এপ্রিল পুরো বিশ্ব জুড়েই পালিত হয় এই দিবসটি, তাই এই দিবসের প্রেক্ষাপটে আমাদের আজকে আলোচনা আমরা করব। এবং আমাদের সাথে এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারিয়ার আরাফাত, নাক কান গলা বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কনসালটেন্ট বিআরবি হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের নাক কান গলার যে কোনো সমস্যা নিয়ে আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ফোন করে কথা বলতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নম্বরে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে ধন্যবাদ। স্যার, আমি শুরুতেই একটা কথা বলছিলাম যে আজ 16 এপ্রিল এবং সেই সাথে বিশ্ব কণ্ঠ দিবস, আপনার সাথে আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে। স্যার, একটু যদি জানি যে এই যে বিশ্ব কণ্ঠ দিবস 16 এপ্রিল পালন করা হচ্ছে, সেটা আসলে কবে থেকে পালন করা হচ্ছে এবং কি কারণে বা প্রতিপাদ্য বিষয়টা কি? স্যার, সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে শুরু করছি। আপনারা যারা দেখছেন সেটার সামনে সবাইকে শুভেচ্ছা। আসলে এই বিশ্ব কণ্ঠ দিবস বা ওয়ার্ল্ড ভয়েস ডে, এটার আজকে এই 16 এপ্রিল পালিত হয়, এবং এটার এবছরের প্রতিপাদ্য হচ্ছে লিফট ইউর ভয়েস। এই ওয়ার্ল্ড ভয়েস ডে বা বিশ্ব কণ্ঠ দিবস সর্বপ্রথম পালিত হয়েছিল 1999 ব্রাজিলিয়ান ওটোলারিঙ্গোলজিস্ট অ্যান্ড সোসাইটি, তারাই প্রথম এই তাদের বিশ্ব কণ্ঠ দিবস পালন করে। তাদের ফিজিশিয়ান, ভয়েস থেরাপিস্ট এবং টিচাররা মিলে একটা সংগঠন তৈরি করে এটা প্রথম শুরু করে। এরপরে আর্জেন্টিনা এবং পর্তুগালে এটাকে তারাও পালন করা শুরু করে। এরপরে আস্তে আস্তে বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়ে। 2002 ইউএসএতে এটা প্রথম পালিত হয় এবং এটা সর্বজনভাবে স্বীকৃত হয় ওয়ার্ল্ড ভয়েস ডে হিসাবে। আমাদের ভয়েসের যত্ন নেয়া, কণ্ঠের যত্ন নেয়া, কণ্ঠের গুরুত্ব, কণ্ঠের সচেতনতা, অ্যাওয়ারনেস, এটা যে কণ্ঠ ভয়েস কিন্তু একটা গড গিফট, এটা তো প্রেশিয়াস গিফট। এটার যে ভয়েস ইভালুয়েশন এবং ট্রিটমেন্ট, এই টোটাল ব্যাপারটাকে মানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য মেইনলি এই ওয়ার্ল্ড ভয়েস ডে পালন করা হচ্ছে। স্যার, আপনারা এটার প্রেক্ষাপটে কি করে থাকেন আমরা একটু পরে জানবো, বাট আমরা যদি একটু জানি যে যদি প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন, যে আসলে কণ্ঠে বা ভয়েসে সাধারণত কি 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 ধরনের প্রবলেম গুলো নিয়ে রোগীরা আপনার কাছে আসে? যেসব প্রবলেম নিয়ে আসে, প্রথমে হচ্ছে ভয়েস চেঞ্জ, ভয়েসের কোয়ালিটি চেঞ্জ যেটা বলি আমরা, সেটা নিয়ে আসে। মানে পিচটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর পিচ চেঞ্জ হচ্ছে, পিচ অনেকের হাই হয়ে যায়, অনেকের লো হয়ে যায়, অনেকের কথা বলার ইফোর্ট কমে যায়, ব্যথা হয়, হ্যাঁ, কণ্ঠস্বর ভেঙে যায়, সুর চেঞ্জ হয়ে যায়, স্বরের পরিবর্তন হয়, বিভিন্ন ধরনের সমস্যাগুলি নিয়ে আমাদের কাছে পেশেন্টরা আসে। স্যার, এই যে মানে আপনি বললেন যে ভয়েসের স্বর উঁচু হয়ে যাচ্ছে বা নিচু হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে সাধারণত মানে কারা বেশি আসে, মানে কাদের এই প্রবলেমগুলো বেশি হয়? না, এই এই প্রবলেমগুলি সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার সিঙ্গার, তারপর হচ্ছে টিচার, রেডিও জকি, টিভি অ্যাঙ্কর, ফিজিশিয়ানস, এদের যারা অনেক সময় ধরে কথা বলে, যেমন কল সেন্টারে যারা কাজ করে, পলিটিশিয়ানদের হয়, তারপরে হচ্ছে যারা কল সেন্টারে কাজ করে, এরপরে দেখা যায় যারা উচ্চ স্বরে তেলাওয়াত করে, হ্যাঁ, বা অনেক জোরে অনেক বেশি কথা বলতে হয়, তাদেরও বেশি এই ভয়েস চেঞ্জ বা ভয়েস প্রবলেম নিয়ে ডিসঅর্ডার গুলো। আর আপনি স্যার একটা কথা বলছিলেন যে এই টোনের প্রবলেম গুলো ছাড়াও মানে কণ্ঠে সাধারণত আর মানে আর কি কি প্রবলেম নিয়ে আসে সাধারণত রোগীরা? প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি বলি, প্যাথোলজিক্যাল কন্ডিশন যেগুলো আমরা বলবো, যে ভোকাল কর্ডে যে সব লেজেন গুলি নিয়ে আসে মেইনলি, যেমন ভোকাল কর্ড নডিউল, তারপরে ভোকাল পলিপ, সিস্ট, ভোকাল কর্ডে হেমাঞ্জিওমা নিয়ে আসে, ইভেন ভোকাল কর্ডে কিন্তু ক্যান্সার খুব কমন, হ্যাঁ, ভোকাল কর্ড ক্যান্সার নিয়েও বেশ কমনলি এইসব ডিজিজ গুলি নিয়ে আমাদেরকে আসে। এছাড়া কমনলি সবচেয়ে বেশি কমন যেটা আসে, জাস্ট ভয়েস চেঞ্জ, ক্রনিক ল্যারিঞ্জাইটিস নিয়ে মেইনলি অবশ্যই সেটা তো অনেকের, যেমন অনেকের জন্মগত ভাবেও কিছু সমস্যা থাকে,
আবার কিছু আছে যে তার পেশাগত কারণে হতে পারে, তখন এইসব সমস্যাগুলি নেই। যাদের বেশি ভয়েস ইউজ করতে হয় তাদের হতে পারে এইসব সমস্যাগুলি, ভয়েসের উপর যাদের প্রেশার বেশি হয়, প্রেশার বেশি পড়ে, তাদের উচ্চ স্বরে কথা বলে, এইগুলা যারা এগুলা বেশি তাদের বিষয়। আমরা একটা ফোন নিব, ফোন নিয়ে আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি উত্তর থেকে বলছি। জি, আমার ছেলে 8.5 বছর বয়স। 8.5? হ্যাঁ। আচ্ছা, তো তার নাকের সমস্যা, নাক কান গলায় নাক কান গলার যে হাসপাতাল আছে এলাকায় মহাখালী, ওখানে সরকারি হাসপাতাল দেখানো হয়েছিল, তো তারা বলছে যে নাকের মধ্যে মাংস বৃদ্ধি পাইছে, তো এখন কি সমস্যা হচ্ছে দর্শক? আপনি একটু লাইনে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। আমরা বুঝতে পেরেছি সমস্যাটি, তার সমস্যা হচ্ছে নেজাল পলিপের কথা বলছেন। নেজাল পলিপ না, এটা হচ্ছে হাইপারট্রফিক ইনফ্রেট টার্বিনেট আমরা বলি। হ্যাঁ, ছোট বাচ্চাদের এমনি টার্বিনেটটা অনেক সময় হাইপারট্রফি হতে পারে বা এটা হ্যাঁ ফুলে যায়, এটা পলিপ আমরা বলবো না, পলিপ আলাদা আলাদা একটা বিষয়। এই বিষয় এটা অনেকের এমনি নরমালি থাকে, এটাকে ওনাকে নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার কিছু না। ওনাকে যেহেতু নেজাল স্প্রে দেয়া হয়েছে এটা ইউজ করুক, এরপরও যদি ওনার যদি সিমটম থাকে, এটা একটা হচ্ছে যে তার সিমটম আছে, তার নেজাল অবস্ট্রাকশন হচ্ছে, তার স্নিজিং আছে, হ্যাঁ মুখ দিয়ে এই ধরনের প্রবলেম থাকে, তাহলে তাকে এটাকে ভালো করে বিষয়গুলো যখন আসে পেশেন্টটা, তখন আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন বা কোন পরীক্ষা নিরীক্ষা করি কিনা আমরা? অবশ্যই যখন পেশেন্ট আমার কাছে ভয়েস চেঞ্জ নিয়ে আসে, যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু ভয়েস ল্যাব আছে, আমাদের দেশেও কয়েকটা জায়গা অলরেডি শুরু হয়েছে, যখন পেশেন্টরা আমাদের কাছে আসে তখন কিন্তু আগে আমরা তাদের ক্লিনিক্যাল হিস্ট্রি নিই, তার কি অবস্থা, কতদিন থেকে হয়েছে, কি ধরনের সমস্যা, আরো কি কি আছে, গলা ব্যথা আছে কিনা, তার অ্যাসোসিয়েটেড আর কোনো প্রবলেম আছে কিনা, রিফ্লাক্স আছে কিনা, এগুলো আমরা তাকে জিজ্ঞেস করি নি। এরপরে তাকে আমরা সিম্পল আমরা যে আউটডোরে 90 ডিগ্রি রিজিড এন্ডোস্কোপ দিয়ে আমরা ভয়েস বক্সটা দেখি, এছাড়াও আরো আছে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করেও ভয়েস বা ভিডিও স্টেথোস্কোপি, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টাল ফাইন্ডিংস আছে, তখন আমরা এটা দেখি যে তার আদৌ ভোকাল কর্ডে কোনো সমস্যা আছে কিনা, বা তখন আমরা সেই অনুযায়ী তাকে চিকিৎসা করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে স্যার, যেটা আপনি বলছিলেন যে কিছু ইনফ্লামেশন বা হয়ে থাকে, এক্ষেত্রে একটা বিষয় কি, অনেক সময় অ্যাডোলেসেন্ট যারা মানে বয়ঃসন্ধিকালে যারা থাকে তাদেরও দেখা যায় যে একটা ভয়েস মোলায়েম থেকে হঠাৎ করে হার্স হয়ে যায়, বিশেষ করে ছেলেদের, অনেক সময় এটা নিয়ে তারা টেন্স থাকে, বাবা মাও টেন্স থাকে এবং আপসেট থাকে, অনেক সময় ফ্রেন্ডের সাথে খুব একটা কথা বলতে চায় না বা সোশ্যালিজমটা করতে চায় না, সেক্ষেত্রে স্যার আসলে আমরা কি করতে পারি, এই রোগ এই পেশেন্ট গুলোকে নিয়ে আসা উচিত কিনা? এইটা পেশেন্ট বলবো না, এইরা আসলে পেশেন্ট না, এটা আসলে এটা কাউন্সেলিং দরকার। এটা হচ্ছে পিউবার্টি বা বয়ঃসন্ধির সময় যদি অনেকের হয়, অনেক আবার অনেকের হয় যে বৃদ্ধ বয়সেও কিন্তু শরীর পরিবর্তন হয়, এটা একটা সময় হয়, এটা আবার নিজে 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 ফিজিওলজিক্যাল বলি এটা আমরা, এটা আবার পরবর্তীতে এটা ঠিকও হয়ে যায়, তখন আসলে কাউন্সেলিংটা দরকার পড়ে। যারা বা ছেলে বা মেয়ে হোক, সে একটু লজ্জা পায়, হঠাৎ করে তার ভয়েসের চেঞ্জটা হয়, সেটা সে মেনে নিতে পারে না, এটা অনেক সময় কাউন্সেলিং লাগে, আবার অনেক সময় চিকিৎসা হয়েছে। স্যার আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, তার ফোনটি আমরা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি টাঙ্গাইল থেকে বলছি, আমার নাম মোহাম্মদ শান্ত। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার আপনার প্রশ্নটি করুন। আমার কিছুদিন যাবত গলার কণ্ঠস্বর অনেক নষ্ট হয়ে গেছে, আগে ঠিক ছিল, এখন মনে করেন আমার গলার কণ্ঠস্বর ক্লিয়ার আসে না। সেটার পিছনে কি মানে কোনো কারণ আপনি আপনি জানেন কিনা, মানে আপনি ঠান্ডা পানি খেয়েছেন বা জোরে কথা বলেছেন এরকম কোনো কিছু ছিল? আমি যে আপনি কিছুদিন যাবত ফ্রিজে পানি খেয়েছি, ঠান্ডা পানি। কি করে ওনার প্রফেশনটা কি, আপনি কি করেন দর্শক? আমি এমনি ব্যবসা করি। এখন এখানে দেখতে হবে তার, উনি কিন্তু বলেছে বেশ কিছু দিন থেকে তার গলার ভয়েসটা বসে গেছে, এটা এই ক্ষেত্রে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া। আমরা যদি আমরা বলি থাকি আমাদের চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যে
কারো ভয়েস চেঞ্জ যদি 2 weeks এর বেশি হয় অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপরও সে যেহেতু ফোন করেছে সে আপাতত কিছু ভয়েস রেস্ট বলি আমরা, স্বরের বিশ্রাম দেয়া, তারপর স্টিম ইনহেলেশন, হ্যাঁ তার যদি অ্যাসোসিয়েটেড রিফ্লাক্স থাকে তাকে অ্যান্টি আলসারেন্ট কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে, এগুলো সে ব্যবহার করে দেখতে পারে। এবং এবং টোটালি ভয়েস রেস্ট থাকতে রেস্টে থাকতে হবে, আমরা বলি অ্যাবসোলিউট ভয়েস রেস্ট এবং রিলেটিভ ভয়েস রেস্ট দুইটা ভাগে ভাগ করে 2 দিন এবং 14 দিন। এভাবে যদি সে ভয়েস রেস্টে থাকে এবং তাহলে তার এই আমরা যদি একটু বলি যে অনেক সময় অনেকে চায় যে তার ভয়েসটা হয়তো অতটা ভারী না বা ওরকম ভাবে স্ট্রং না, কিন্তু সে কবিতা আবৃত্তি করতে চায় বা সে টিচার প্রফেশনে যেতে চায় যেখানে আসলে ভয়েসটা খুব গুরুত্বপূর্ণ কমান্ডিং থাকা উচিত। এই এই বিষয়গুলোতে যখন পেশেন্টরা আসে কিন্তু তার ভয়েসটা আসলে দেখা যায় মেলি, সেক্ষেত্রে আমরা কি কোনো ধরনের ট্রিটমেন্ট করতে পারি? অবশ্যই এটা ট্রিটমেন্ট আছে। আসলে বলা হয় যে ভয়েস ম্যাটার্স, আপনার ভয়েস কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে ব্যক্তিত্বের সাথে। অবশ্যই, যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণ, এক ভাষণেই কিন্তু আমাদের সারা বাংলাদেশে হ্যাঁ আন্দোলিত করেছে, ঠিক আছে। অবশ্যই এই অতএব যে দেখা যায় এইসব পেশেন্টরা এটা কিন্তু আসলে চায় তারা তাদের প্রফেশনে যেতে বা তারা তাদের কাজগুলির মধ্যে ইসে করতে, এটা কিন্তু ডেসেস ট্রিটমেন্ট আছে। আমরা একটা পুরো ইসেই আছে বলে ফোনো সার্জারি, হ্যাঁ এগুলো টাইপ 1 টাইপ 2 টাইপ 3 4 4 বিভিন্ন ধরনের আছে এবং এসব চিকিৎসা করলে সার্জারিটা আমরা করতে পারি। স্যার আমরা আরেকটু জানবো বিষয়টিতে, একজন দর্শক আছেন আমরা ফোনটি নিচ্ছে। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, জি শুনতে পাচ্ছেন? আপনি টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করুন। জি দর্শক, আপনি কি আবারও করবেন? আমাদের প্রশ্নটি আমরা শুনতে পাচ্ছি না। আমার গলায় কি আমার গলায় টন্সিল আছে। আচ্ছা, টন্সিল আমার ভালো আমার আছে আবার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা উত্তরটি নিচ্ছি। টনসিলের সমস্যা, ওষুধ খেলে ভালো হয়ে যায়, ওষুধ না খেলে আবার খারাপ হয়ে যায়। আমার কাছে যতটুকু মনে হয় যে সে ওভার দ্য কাউন্টার হয়তো ওষুধটা খাচ্ছে, ডক্টর শরণাপন্ন না হয়, হ্যাঁ সেক্ষেত্রে স্যার কি করতে হবে? তাকে তাকে যেহেতু তার এখন তার দেখতে হবে তার বছরে কবার তার প্রবলেম হয় সেটা দেখতে হবে, চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে আমি বলবো যে আপাতত ঠান্ডা পানি, কেন এই রোজার মধ্যে আমরা যা হয় ঠান্ডা পানি ঠান্ডা জাতীয় জিনিস সেটা, তারপরে গার্গেল করা, বিভিন্ন কিছু অ্যান্টিস্টিম আছে, কিছু অ্যান্টি আলসারেন্ট আছে, এইসব জাতীয় ওষুধ চিকিৎসা শুরু করা। এরপরে যদি তার ভালো না হয় তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্যার আপনি কিছু সার্জারির কথা আমাদের বলছিলেন, যে এই সার্জারি গুলো যখন আমরা করি তখন কি পেশেন্টদের আউটকামটা ভালো হয় কিনা? জি অবশ্যই ভালো হয় এইসব সার্জারি, হ্যাঁ এগুলো যেমন যাদের অনেক হাই পিচ সাইড ইফেক্ট আছে কিনা করা যায় না এগুলি, হ্যাঁ এখন যে এইটার কমপ্লিট অনেক সময় আসে, অনেকের কমপ্লিট কিওরনেস কিওর হয় না সেটাও হতে পারে, অবশ্যই সার্জারি যে কোনো সার্জারি ফেইলিওর আছে, হ্যাঁ তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভালো হয়, কোনো সার্জারি ভালো হয়। আর আরেকটা বিষয় স্যার, র‍্যাপিড রেজাল্ট পাওয়া যায়। আরেকটা স্যার বলছিলেন বা বারবার দর্শকরা ফোনও করছিলেন যে টনসিলের যে সমস্যাটি, স্যার টনসিলের ক্ষেত্রে একই টনসিল যদি বারবার ফুলে যায় বা বারবার দেখা যায় ওখান থেকে ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে কি আমরা এটাকে মেডিকেশন দিয়ে ঠিক করি নাকি সার্জারি করে? এখন দেখতে হবে যে তার বছরে কবার হচ্ছে, তার ডেইলি লাইফে হ্যাম্পার হচ্ছে কিনা, তার এটা এটার উপরেই কিন্তু আমরা টনসিল চিকিৎসা, হ্যাঁ যদি বারবার তার এরকম প্রতি বছরে 3-4 বার করে হচ্ছে, এরকম দেখা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, গলা ব্যথা, জ্বর নিয়ে ভুগতে হচ্ছে, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তাকে বারবার ইউজ করতে হচ্ছে, যদি তখন ভালো না হয় তখন এটা চিকিৎসা টনসিলেক্টমি করে ফেলা। আমরা আরেকটু জানবো যে চিকিৎসাগুলো আসলে আরো কিভাবে কি করা যায়। তার আগে দর্শক আছেন, আমরা ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম বাহার, মিরপুর থেকে বলছি। জি জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হলো যে আমার গোসল করার সময় আমার কানে পানি যায়, এইটা আর কি। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার মানে কানের মানে কোন ধরনের কোন ইনফেকশন বা এরকম কোনো কিছু হচ্ছে? না কোনো ইনফেকশন নেই, কোনো ইনফেকশন নেই, অথচ পানে পানি যায়, কোনো কানে ব্যথা হয়? আচ্ছা, কানে কি ব্যথা হয় আপনার এরকম কোনো? না ব্যথা হয় না, ব্যথা হয় না। আচ্ছা ঠিক আছে, গোসল করার সময় সবসময় তার পানে পানি যাচ্ছে কিন্তু তার কোনো প্যাথোলজিক্যাল কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে এটা আসলে খুবই নরমাল, আমাদের সবারই তো কানে পানি যেতে পারে, গোসলের সময় কানে পানি যেতে পারে, এটা আবার এমন না যে কানে পানি গেলে কানের ভিতরে ঢুকে যাবে, কেননা তার যদি
টিম্পানিক মেমব্রেন ইনট্যাক্ট থাকে তাহলে তো তার এটা ভিতরে গিয়ে কোনো প্রবলেম করবে না। এখন যদি এরকম হয় যে যে অনেকের পানি পান যাচ্ছে এবং সেটা কানে ইনফেকশন তৈরি করছে, সেক্ষেত্রে সার্ভিস সেই ক্ষেত্রে চিকিৎসা করতে হবে। বাচ্চাদের এটা হয়ে থাকে, বাচ্চাদের হয়, বড়দেরও হয়। যদি তার কানে রিকারেন্ট ইনফেকশন হয়, কান দিয়ে পুঁজ আসে, পানি পড়ে, তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। কানের যদি এখন দেখতে হবে যে তার ইনফেকশনটা কতদিনের, এটা অনেক দিনের হয়, অনেক সময় টিম্পানিক মেমব্রেনে পারফোরেশন হয়ে যায়, তখন অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট শুরু করতে হবে। কানে ড্রপ দিই আমরা, কান শুকনা রাখতে বলি, এগুলো তাকে করতে হবে। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি লাকসাম থেকে বলতেছি, আমার নাম উমর ফারুক। জি, আমরা হাউজহোল্ড ট্রিটমেন্টই শুরু করতে পারি। যদি এরকম গলা বসে যায়, সে ঠান্ডা পানি জাতীয় জিনিস খাবে না। তারপর হচ্ছে ওই যে বললাম, ভয়েস রেস্টে থাকতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন বলি আমরা, ভোকালাইজিং, উচ্চ স্বরে কথা বলবে না, টোটাল ভয়েসের জন্য হাইড্রেশন, পরিমিত পরিমাণ পানি পান করতে হবে। এরপরে হচ্ছে এই জিনিস, যাদের যাদের রিফ্লাক্স থাকে, গ্যাস্ট্রিসিটিস রিফ্লাক্স, এই তাদের অ্যান্টি আলসারিন জাতীয় ওষুধ খেতে হবে। কেন, রিফ্লাক্স থেকে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় ভয়েস বক্সে প্রবলেম হয়। হ্যাঁ, আমাদের অ্যাসিড, স্টমাকে অ্যাসিড ফর্মেশন হয়, সেটাই আপনাদের রিগার্জিটেট করে ভয়েস বক্সকে বার্নিং করে, তখন কিন্তু ভয়েস চেঞ্জের প্রবলেম হয়। হ্যাঁ, এগুলি। তবে স্টিম ইনহেলেশন আছে, এগুলি যদি সে ব্যবহার করে তাহলে এবং কথা বন্ধ রাখতে হবে, প্রথম বছর হচ্ছে তারপর কথা বন্ধ রাখতে। স্যার একটা বিষয় আপনি শেয়ার করছিলেন যে আমরা হচ্ছে যে কিছু সার্জিক্যাল ইন্ডিকেশন নিয়ে থাকি যদি ভয়েসের খুব প্রবলেম হয় থাকে, কিন্তু কিছু ফিজিক্যাল মেথড আছে কিনা যে আমাদের ভয়েসটাকে একটু ভারী করবে, বা যারা অনেক কথা বলে, বা যারা ডিকটেট করতে চায়, বা কবিতা আবৃত্তি করে, বা অনেক টিচার থাকেন, তাদের ক্ষেত্রে কি স্যার ভয়েসের কোনো এক্সারসাইজ আছে কিনা যেটা দিয়ে তারা, আমরা যেটা আমরা বলি ভয়েস থেরাপি আছে, স্পিচ থেরাপি আছে, এগুলি অনেক সময় অনেক ধরনের ব্যায়াম আছে। হ্যাঁ, এগুলো তো স্যার কি করা হয় যদি একটু বলেন দর্শকরা, যেহেতু শুনছে আমাদের কিছু ব্যায়াম, ইয়োনিং, তারপরে জোরে ব্রিদিং, এই ধরনের কিছু ব্যায়াম আছে। যারা ভয়েস থেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্ট, তারা এগুলি শেখায়, এগুলি বললে তখন তার ভয়েসের কিছু চেঞ্জ হয় অনেকে। মামসের প্রবলেম আছে তার, এই ধরনের প্রবলেম গুলো থেকে কি স্যার আমরা সবসময় কি সার্জিক্যাল করে থাকি কিনা, বা মেডিসিন আপাতত শুরুতে আমরা তাকে মেডিসিনের ট্রিটমেন্ট দিয়ে ঠিক করার চেষ্টা করব। এরপরে দেখতে হবে স্পেসিফিক তার কোনটা বারবার হচ্ছে, সেটাকে অ্যাড্রেস করতে হবে এবং সেটা চিকিৎসা নিতে হবে। স্যার যেহেতু বিশ্ব কণ্ঠ দিবস ছিল আমাদের আজকে আলোচনার বিষয়টিতে, যে এই কণ্ঠ দিবসে স্যার আপনাদের এন্ড থেকে, মানে যারা নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর আছেন স্যার, তাদের এন্ড থেকে আসলে কি ধরনের কাজগুলো আমরা করে থাকি অ্যাওয়ারনেস ডেভেলপের জন্য, এটার আওতায় কি কোনো ধরনের রোগীদেরকে আমরা ট্রিটমেন্ট বা সেবা দিয়ে থাকি কিনা, বা আমরা কি করে থাকি সাধারণত? আমাদের দেশে বিভিন্ন জায়গায় পালিত হয়, যেমন আজকে ঢাকা মেডিকেলে পালিত হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটিতে পালিত হচ্ছে, বিভিন্ন জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে বিভিন্ন ভাবে আমরা এটা পালন করছি। এটার মেইন পালনের উদ্দেশ্য হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে উচ্চ স্বরে কথা না বলা, তারপরে আপনার পরিমিত পরিমাণ, প্রচুর পরিমাণ পানি পান করা, হ্যাঁ, কণ্ঠের যত্ন নেয়া, হ্যাঁ, অ্যাবিউজ না করা। অনেক আমরা যেটা করি ম্যাক্সিমাম টাইমে, একসাথে অনেক বেশি কথা না বলা, এগুলিকে, এগুলি ব্যাপারে, এবং ভোকাল ইভ্যালুয়েশন এবং ভোকাল ট্রিটমেন্ট, টোটাল ব্যাপারটা নিয়ে আমরা এগুলো এই দিনটাকে আমরা প্রতিবদ্ধতাকে সামনে নিয়ে কাজ করি। স্যার আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে শব্দ দূষণ বা এই ধরনের, এগুলোর কি কোনো ইমপ্যাক্ট আছে কিনা ভয়েসের উপর? অবশ্যই আছে। আপনি যখন শব্দ দূষণ হচ্ছে অনেক ডেসিবেল, হাই ডেসিবেলে আপনি আছেন, তখন অবশ্যই আপনাকে উচ্চ স্বরে কথা বলতে হচ্ছে এবং এটার তো একটা ইফেক্ট আছে। ইভেন কি কোভিড-19 এও কিন্তু অনেকের, এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু এটার একটা ইফেক্ট আছে, ভয়েস চেঞ্জ অবশ্যই আছে। আর স্যার যদি আমি একটু জিজ্ঞেস করি যে লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মান পরিবর্তনটা আসলে এই ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এই ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, বা আমরা যেটাকে বলি ভোকাল হাইজিন। হ্যাঁ, উচ্চ স্বরে কথা না বলা, পরিমিত পরিমাণ পানি পান করা, যারা স্মোকিং বা অ্যালকোহল করে থাকে সেটা পরিহার করা, এগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, এগুলোই একটু টোটাল ব্যাপারগুলি,
যেমন যাদের রিফ্লাক্স আছে, গ্যাস্ট্রিক জনিত সমস্যা আছে, হ্যাঁ, যেমন তারা অনেক সময় আমরা করি কি রাতে অতিরিক্ত খাবার খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়ি, এটা না করা, অন্তপক্ষে রাতে ডিনার শেষে 3-4 ঘন্টা পরে ঘুমাতে যাওয়া, একটু উঁচু বালিশে শোয়া এবং লং টাইম ফাস্টিং এ না থাকা, দুটাই এটার জন্য সমস্যা করে, সমস্যা তৈরি করে। স্যার আমরা একদমই শেষ পর্যায়ে আছি আমাদের আজকে প্রোগ্রামে, যে আজকে বিষয়টি আমরা রেখেছিলাম যে বিশ্ব কণ্ঠ দিবস এবং লিফট ইওর ভয়েস ছিল এবার থিমটি প্রতিপাদ্য বিষয়। স্যার এটার আলোকে যদি দর্শকদের উদ্দেশ্যে কোনো শেষ কোনো পরামর্শ থাকে আপনার? না, অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে আপনারা আপনার কণ্ঠের যত্ন নিন, এবং কণ্ঠ একটা আল্লাহ প্রদত্ত একটা সবচেয়ে বড় গিফট, যা এটা এটা অনেক কিছুতে ম্যাটার করে। একটা মানুষের কণ্ঠ কিন্তু তার কনফিডেন্স, তার সবকিছুর সাথে একটা একটা বড় বিষয়। অতএব উচ্চ স্বরে কথা বলবেন না, পরিমিত পরিমাণ পানি পান করবেন, এবং হেলদি ভোকাল হাইজিন এবং যে লাইফস্টাইল, যে আমরা যেগুলি নিয়ে কথা বললাম, এগুলি অবশ্যই মেনে চলবেন। এবং যদি কণ্ঠস্বরের কোনো সমস্যা হয় বা দুই সপ্তাহের বেশি সমস্যা হয়, কেন ভোকাল কর্ডে কিন্তু অনেক দেখা যাচ্ছে এখন আর্লি ভোকাল কর্ড ক্যান্সার নিয়ে আসছে, অবশ্যই আপনি এই ব্যাপারগুলিতে নজর দিবেন, কেননা আমাদের দেশে এখন কণ্ঠের বেশ কিছু ভালো সার্জারি হচ্ছে, যেহেতু আমরা এই দিবসগুলো পালন করছি আমরা অনেক ইনিশিয়েটিভ নিচ্ছি, আমাদের এখন অনেক ভালো ভালো ট্রিটমেন্ট শুরু হয়ে অপশন আছে, লেজার সার্জারি করি আমরা কণ্ঠের, এবং এগুলা কিন্তু খুব ভালো আউটকাম আছে, অতএব এটা অবশ্যই সচেতন হন। স্যারকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ, বৈশাখী টিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, পিআরবি হসপিটাল সরাসরি ডাক্তার অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা আজকে জানতে পেরেছি অনেক কিছু। বিশ্ব কণ্ঠ দিবস ছিল আমাদের আজকে বিষয়টিতে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় স্যার আলোচনা করলেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।